এই হচ্ছে ব্লক 42। তো আজকে খুব সকাল সকাল ব্লগ আপলোড হচ্ছে, কারণ আমরা সবাই আজকে পিসি বেড়ে যাচ্ছি। তো আপনাদের বলেছিলাম কালকে যে একটা খুব ভালো ব্লগ আসতে চলেছে, তো আজকে সবাই পিসি বেড়ে যাচ্ছি। আর পিসি বেড়ে আজকে একটা অনুষ্ঠান আছে, তো সবাই মিলে যাবো, আমাদের সাথে থাকুন। আর ভিডিওটা আপলোড করে দিচ্ছি, কারণ আমরা বাড়ি আসতে আসতে আমাদের সেই সন্ধ্যা লেগে যাবে, আর আজকে অনেক কাজ আছে, প্লাস সরে যেতে হবে। তো সাথে থাকুন, তো দেখতে থাকুন পুরো ভিডিওটা যে আজকে কী কী হয় সারাদিনে। তো বাবারা এখন বেরোচ্ছে পিসি বাড়ি যাবে বলে, তো রেডি হয়ে গেছে। আর আমরা একটু পরে যাব, আমি তনু শান্তনু চন্দন স্যার একটু পরে যাব। তো বাবারা এখনই বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা যে সব গুছাবো তারপরে, ওই জন্য আমরা আগে আগে চলে যাচ্ছি। হাই, চলো অ্যাকশন, কেমন অ্যাকশন? তো পিসি বাড়ি চলে এসেছি আমরা, এই মাত্র এসে পৌঁছালাম। ছোট পিসা একটু আগে এসছে, আমি চন্দন, তনু আর শান্তনু এই এসে এই মাত্র পৌঁছালাম। তো পিসি আজকে পুরো নিরামিষ, পিসি কোনো আজ খাবে না, আর পিসি উপোস করে আছে। তো আজকে একটা আমাদের একটা অনুষ্ঠান আছে, যেটা ছাতু উৎসব বলা হয়। তো সেটাতে বোনরা দাদাদেরকে বা ভাইদেরকে ছাতু খাইয়ে তারপর মুখে জল দেয়, তো আজকে সেজন্যই আসা। তো আজকে বাবা কাকা সব ছাতু খাবে, কাকা কখন আসে না, কাকা একটু পরে আসবে। আর ওদিকে পিসি সব জোগাড় জানতে করছে, তো একটু পরে চলে যাবো ছাতু খাওয়ার কাছে। তোর কাছে কোনো ব্যাপার হলে মিষ্টিগুলো খাওয়া। এই তোরা সবাই চলে চলে ছাতু খেতে। তো কি মেনুতে কি কি আছে আপনাদের দেখায়। আর একটা কথা বলি, আপনারা কমেন্ট করে জানাবেন যে এই অনুষ্ঠানটা বা এই ছাতু উৎসবটা আপনাদের কারো বাড়ি হয় কিনা। তো কারোর বাড়ি যদি হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখুন অনেক রকমের ছাতু আছে, কি কি ছাতু আমি জানি না, পিসি জানে। ছাতুটা বললি না তো। আর জিলাপি আছে, মিষ্টি আছে, ল্যাংচা আছে, নাড়ু আছে, খই, কলা, মুড়ি, ছোলা, জব, গম, এটা ছোলা, এটা জব, এটা গম, এটা কাই, এটা খাই না। আমি খাবো না বিশাল ল্যাংচা, খেতে হবে রে, মোটা হয়ে যাচ্ছে, আমি মিষ্টি খাবো না। খুব খুশি হলাম রে, মোটা হয়ে যাচ্ছে রে, আপনি রেখে দাদা। আমি একটু হালকা সুগারের পেশেন্ট, তো হালকা, বেশি বড় পেশেন্ট নয়। চাবিটা হারিয়ে গেলে এখানে চার চাকা কিনে নিয়ে বাড়ি চলে যাবো। বিরিয়ানিটা তুমি কিসের খেলা? হ্যাঁ, চাবি না, ওটা তো বিরিয়ানি পেয়েছিল সেইটা না, ওটা চাবি না। তুমি আমার বিশাকে অতটাও খারাপ ভাবো না। হ্যাঁ, একটা করেছে আমরা বাড়ি নিয়ে যাবো, বাড়ি গিয়ে খাবো আমরা। তোমরা এরকম, হ্যাঁ
আপনারা তো সেদিন দেখলেনই বাবা আমাকে এই শাড়িটা দিল পয়লা বৈশাখ উপলক্ষে, তো আজকে পরলাম শাড়িটা। আর এখন আমরা বেরোবো কেনাকাটা করতে, তো আমার নিজের জন্য না, আপনারা দেখতেই পাবেন কার জন্য, যার জন্য কেনাকাটা করতে পারবো সে কোনোদিনও নিজের জন্য কেনাকাটা করে না। আর আপনারা অনেকেই বলেছেন যে একটা জামা পরে থাকে, তো আর ওই জন্য বিশেষ করে চলো দোকানে চলে এসেছি। তো এটা একটা দাদার দোকান, আবার চলে তো চন্দন আগে থেকে ভিতরে ঢুকে বসে আছে। এই যে এটা হচ্ছে টগরদা, এই দাদারই দোকান এটা। টিপ কালার সে কালার আছে দেখ তুই চয়েস কর, দেখো তো কোনটা নেব। তো বন্ধুরা, আজকে শুধু আমাদের ছেলেদের ডিপার্টমেন্টটা আমি কেনাকাটা করছি, আর মেয়েদের ডিপার্টমেন্টটা বাবার কাকার মা কিনেছে। তো বাড়ি যে ওগুলো কিনে আছে সাইডে, তো আপনাদের ওগুলো বাড়ি যেয়ে দেখাবো। এক কালার, এক কালার, সিঙ্গেল কালার। হ্যাঁ, তারপর সুপর দিল কি সাইজটা লাগবে? এল, এল তো নাকি? এল সাইজ না, এখানে আছে, দিয়েছি। ছোট আঠাশ আছে তো পাগল হয়ে যাবে।
তোমাদের সবাই নেওয়া হয়ে গেছে কিন্তু আপু দাদার জিনিস এখানে পাওয়া যাবে না তো দেখি তো ফারুক বললো যে একটা জিনিস আছে তো সেটা দেখি যদি পছন্দ হয় তাহলে নেবো দাদার জন্য নাহলে পরে কোনো ধুতি টুতি বা অন্য জায়গা থেকে একটা ধুতি বা কিছু নিয়ে নেবো তো আমাদের কেনাকাটা কমপ্লিট এই দাদার দোকান হচ্ছে বোলপুর রোডে নিমতলায় তিলাম বাজার বীরভূম ডিস্ট্রিক্ট তো আপনারা চাইলে এখানে আসতে পারেন তো দাদা আপনাদের ডিসকাউন্ট দিয়ে দেবে আর দাদার দোকানের নাম হচ্ছে কোয়ালিটি প্লাজা তো অবশ্যই আসবেন যদি আপনারা আসতে চান তো তো কেনাকাটা হয়ে গেছে বাড়ি চলে যাবো এইমাত্র বাবা বাজার করে এলো তো দেখি কী কী এনেছে আপনাদের দেখাই আম আম ভেন্ডি ঝিঙে শসা লঙ্কা লেবু উচ্ছে উচ্ছে তো আমরা কাছে রয়েছে বাবা একদা মাছ এনেছি ডালের বড়ি এনেছি পোস্ত এনেছি কি মাছ দেখে লেবু দেখো পুঁটি মাছ লোকাল পুঁটি এই সাইজে দেখাই যায় না সর ফুটের মতন সাইজ হয়ে গেছে আরে বাস সাইজটা দেখো ফুটি শুধু পুরো ফুটি দেখো হ্যাঁ ডিম হয়ে গেছে নাকি বর্ষা হলে ডিম হয়ে যাবে না ডিম হয়ে গেছে সময় সব ডিম ডিম গুলো পারবে ছোট ছোট ফুটি হবে গাদা গাদা আপনারা তো দেখলেন যে কালকে কার জন্য কোনটা নিলাম কিন্তু মা বাবা কাকে রেখেও জানে না তো কালকে নিয়ে এসে এইভাবেই রেখে দিয়েছিলাম তো এখন আমরা কেউ বলবো না আমরা তো দোকানে ছিলাম শান্তনু ক্যামেরা করছে চন্দন আছে তন্নার আমি জানবো তো আমরা বলবো না কার কোনটা তো সবাইকে বুঝে নিতে হবে যে কার কোনটা তো এটা দেখে বলো দেখে কার কোনটা যাও কাকে মধ্যে যাও দিকে যাও দিকে যাও তুমি উঠে সব খোলো সব বের করো তাহলে আমি কালার দেখে আসি বলো তুমি একটা করে সবাইকে কোশ্চেন জিজ্ঞাসা করবো ঠিক আছে বেশ তাহলে এটা ভাবছি দিদা ঠাকুমাকে জিজ্ঞাসা করছি বন্ধুটা ঠাকুমাকে জিজ্ঞাসা করছে বলে এটা কার সেরা হাততালি তো এটা হচ্ছে আমার তো দেখুন কমেন্ট করে জানাবেন যে আমার জামাটা কেমন হয়েছে বেশ এইটা বলবে বল সন্দীপ এটা জেঠু তো এটা হচ্ছে বাবা তো ঠিকই বলেছে তো এবার এটা এটা কার সেটা বলতে হবে না বলো কার এটা তো এটা বলেছে শান্তনু কিন্তু আপনারা তো দেখেছেন এটা কার এটা হচ্ছে চন্দনের এটা হচ্ছে চন্দনের জামা তো এত বড় জামা আমাদের বাড়িতে কাউরি হয় না একমাত্র চন্দন ছাড়াই জামা কাউরি হবে না আর এবার এবার কাকিমা বলো এটা কার এটা শান্তনু এটা বলবে সন্দীপ বল কোনটা কার শান্তনু কোনটা অঙ্কিত কোনটা শান্তনু কোনটা এটা বলেছে শান্তনু তো আপনাদের দেখায় তো এটা ছোট জামা এটা হচ্ছে অঙ্কিতা আর এই যে লাস্টটা পড়ে আছে শান্তনুর এ হচ্ছে শান্তনু জামা তো সব জামাগুলো আপনাদের দেখালাম শান্তনু এটা ধর এটা ধরে বাবা তোদের সবার থেকে আমারটা বেশি ভালো হয়েছে আমাদের সব একই কোম্পানি তোদের সবার থেকে আমারটা বেশি ভালো হ্যাঁ ওইটা দেখানো হয় নাই এটা হচ্ছে সন্দীপের জামা সন্দীপ ধর এটা তো আমার সবার থেকে আমারটা ভালো হয়নি তো আপনারা দেখুন যে কোন জামাটা বেশি ভালো হয়েছে আপনারা কমেন্ট করে জানান আমারটা দেখা যাচ্ছে না তো বলবেন যে কার হাতে জামা আছে সেটা বেশি ভালো আপনারা জানাবেন কমেন্ট করে কোনটা বেশি ভালো হয়েছে অঙ্কিতাটা বেশি ভালো হয়েছে
তো সব জামাগুলো হচ্ছে এমনি নরমাল জামা কিন্তু এটা এরকম নিতে পারতি সাদা গরমে এইটা হচ্ছে স্ট্রেচেবল জামা তোমারটা আমি পছন্দ করি না বাকি সবার সুন্দর একটু ক্যালিটেলি মারায় ঘুরতে ঘুরতে যাই বিকেল বেলা গাড়িটা নিয়ে যার জন্য সুন্দর একটু স্টাইলিশ জামা এই ছানা গেছরা কাট এটা হচ্ছে আর ঠাকুরদাদা নতুন গেঞ্জি যে পরে আছে ঠাকুরদাদা আর নতুন ধুতি কালকেই পরে নিয়ে যেটা দাদা দাদা কালকে উদ্বোধন করে দিয়েছে আর দাদা বলেছে যে আমি পয়লা বৈশাখে নতুন পরবো আমরা কেউ পরি নাই নতুন শুধু দুজন মাত্র আমাদের বাড়িতে কালকে নতুন পরেছে তনু যে সাইডে সে যে সাইডটা কালকে পরেছিল সেটা বাবা দিয়েছিল আমরা দেখেছেন আর ঠাকুরদাদা নতুন জামা ছাড়া বলছে পরবোই না কালকে দুপুরে আমি কালকে কিছু কিনতে পারি দাদার জন্য কিন্তু কাকা দিয়েছিলাম এবার আপনাদের দেখাবো মাদের এই যে সব একই রকম সাড়ে তিন জনারে তবে কে কোনটা নেবে সেটা বলো এগুলো কি দিয়েছে কাকা তো মাদের শাড়ি দিয়েছে কাকা তনুর শাড়ি দিয়েছে বাবা আর এই জামাগুলো সব আমার তো বলো কে কোনটা নেবে তুমি শাড়ি তিনটা দিয়ে দাও তো তিনটে শাড়ি একরকম কাকা দিয়ে দিয়েছে যে তোমাদের তিনজনের তিনটে কিন্তু কে কার কোনটা এখনো ঠিক হয় নাই তুমি তো বাবা বেছে দিচ্ছে আর এই ঠাকুমা শাড়িটা দিয়েছে বাবা অঙ্কিত তো আপনারা দেখলেন স্টাইলিশ প্যান্ট ওর কাকা দিয়েছে বাবাকে শাড়ি খুলে দেখানো হলো তো এই যে তিনজনের শাড়ি তিনটে তো আপনারা কমেন্ট করে জানাবেন যে কোন শাড়িটা ভালো হয়েছে এটা কার কার কিনে আমি জানি না তো এগুলো হচ্ছে কোবরা বাহিনীর গেঞ্জি কালো কালো কোবরা বাহিনীর রাতা বেলায় বেড়ে ওরা এসব গেঞ্জি কালকে আমার কি বলতেছে মা আরে সন্দীপ সন্দীপ বাবুলালে নাকি বাবুলালে লাইট জ্বলছে তো পয়লা বৈশাখের সব কিছু জিনিস কেনাকাটা আপনাদের দেখালাম তো সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন আর পরিবার নিয়ে সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন তো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে